তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বিখ্যাত এই উক্তির সাথে শুধু বাঙালি নয়, শুধু ভারতবাসী নয়, বরং সমগ্র পৃথিবীর মানুষ পরিচিত। অষ্টাদশ শতকে সারা ভারতবর্ষ যখন ইংরেজদের অত্যাচারে নিপীড়নে অতিষ্ঠ, যখন সিপাহী বিদ্রোহ বক্সারের যুদ্ধ বিফলের পর ইংরেজদের প্রভাব প্রতিপত্তি কুশাসন ব্যবস্থা বেড়ে গিয়েছিল, যখন নিজের অধিকার নিজের স্বাধীনতা না পেয়েও কেউ আওয়াজ তোলার মতন ছিল না, ঠিক সেই সময় 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করলেন এক মহান ব্যক্তি, যার বিখ্যাত উক্তি, স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়, ভারতীয়দের মধ্যে এক নতুন আশার আলো জাগিয়েছিল। যিনি ইংরেজদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন, যার নেতৃত্বে শুরু হলো এক নতুন অধ্যায়, গড়ে উঠল এক নতুন ইতিহাসের, তিনি আর কেউ নন, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভালোবাসার শহর কলকাতায় যেমন আছে নানা মন্দির মসজিদ ও চার্চ, যেমন আছে নানান ঘোরার জায়গা, তেমনই এই কলকাতা শহরেই আমরা খুঁজে পাব নানান মনীষী লেখক সাহিত্যিক ও দেশপ্রেমীদের বাসগৃহ, যেখানে প্রবেশের সাথে সাথে ইতিহাসকে আপনি আরও একবারের জন্য অনুভব করতে পারবেন, চাক্ষুষ করতে পারবেন। তেমনই এক বীর দেশপ্রেমিক অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মবার্ষিকী উপলক্ষে উপস্থিত হলাম সুভাষচন্দ্র বসুর কলকাতার বাসগৃহতে, যেটি এখন একটি মিউজিয়াম। বড় বড় অট্টালিকার মাঝে বাড়িটি দেখলে হয়তো মনে হবে অন্য চারটি সাধারণ বাড়ির মতো এটিও একটি সাধারণ বাড়ি, কিন্তু বাড়ির ভিতর প্রবেশ করতেই আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে ইতিহাসের মুখোমুখি হয়ে। তো চলুন আজকের গন্তব্যস্থলে যাওয়া যাক, যেটি হলো কলকাতার নেতাজি ভবন। নেতাজি ভবনের সবথেকে নিয়ারেস্ট মেট্রো হলো রবীন্দ্রসদন। রবীন্দ্রসদনের গেট নম্বর 3 থেকে বেরিয়ে বাঁদিকে টার্ন নিতে হবে আর কিছুটা হাঁটতে হবে। রোডটি দেখছেন, এটি হলো আশুতোষ মুখার্জি রোড। এই রোড ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ডান দিকে দেখছেন পিসি চন্দ্র জুয়েলার্স, এরকম সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই দিক দিয়ে আসলাম, এদিকে রবীন্দ্রসদন মেট্রো স্টেশন, আর এটা হলো আশুতোষ মুখার্জি রোড। এখানে দেখতে পাচ্ছেন চারমাথা ক্রসিং, এইদিকে এসে বাঁদিকে ঢুকে যেতে হবে, এটা হলো এলগিন রোড। এই রোডে 5 মিনিট মতন হাঁটলেই পড়বে নেতাজি ভবন। চলুন দেখিয়ে দিচ্ছি। এটা এলগিন রোড, যেতে যেতে বাঁদিকে পড়বে শম্ভুনাথ হসপিটাল। দেখতে পাচ্ছেন শম্ভুনাথ হসপিটালকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এরকম আবার একটা ক্রসিং পড়বে, চৌমাথা ক্রসিং, সেই চৌমাথা ক্রসিং ক্রস করে আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে। চলে এসেছি একদম নেতাজি ভবনের সামনে। কলকাতার এলগিন রোডের একদম পাশেই অবস্থিত এই নেতাজি ভবন। বাড়িটি 1909 সালে নির্মাণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা জানকীনাথ বসু। 1961 সালে বাড়িটি একটি মিউজিয়ামে রূপান্তর করা হয় এবং উৎসর্গ করা হয় নেতাজির জাতীয়তাবাদী সংগ্রামের বিভিন্ন মহান কাজকে। বর্তমানে নেতাজি ভবন পুরোপুরি নেতাজি রিসার্চ ব্যুরোর তত্ত্বাবধানে। এখানে দেখতে পাচ্ছেন নেতাজি ভবনের সামনে একটি বোর্ড আছে, সেই বোর্ডে এই নেতাজি ভবন সম্বন্ধে নানান তথ্য দেওয়া আছে। আর এই বোর্ডের একদম পাশেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি, যে মূর্তিটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটি ট্রিবিউট নেতাজির প্রতি।
নেতাজি ভবনের প্রবেশের শুরুতে গেটের উপরে আছে একটি বোর্ড, সেই বোর্ডে একদিকে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি, তার পাশে আছে নেতাজি রিসার্চ ব্যুরোর একটি সিম্বল, তার নিচে আছে খুব সম্ভবত নেহরুর ছবি, আর তার পাশে আছে কৃষ্ণা দেবীর ফটো জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সাথে। তো চলুন এবার নেতাজি ভবনের ভিতরে প্রবেশ করা যাক। নেতাজি ভবন প্রবেশের সাথে সাথে ডান দিকে পড়বে এটি রিসেপশন। এই রিসেপশনেই আপনি পেয়ে যাবেন বুক স্টল আর টিকিট কাউন্টার। এখান থেকে আপনি টিকিট কেটে নেবেন, বড়দের জন্য 20 টাকা এবং ছোটদের জন্য 10 টাকা। তো এই হলো টিকিট, বড়দের জন্য 20 টাকা এবং ছোটদের জন্য 10 টাকা। এখন যে হাতের লেখাগুলি দেখছেন এগুলো হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর অরিজিনাল হাতের লেখা, যেগুলো বড় করে পাথরের ওপর বাঁধিয়ে রাখা রয়েছে। যেমনটা আগেই বললাম যে মিউজিয়ামে প্রবেশ করার জন্য বড়দের জন্য 20 টাকা এবং ছোটদের জন্য 10 টাকা টিকিট। তো চলুন এবার সামনে এগোনো যাক, কারণ সামনে খুবই একটা ভালো জিনিস আছে যেটা আপনাদের দেখতেই হবে। তো দেখতে পাচ্ছেন বাঁদিকের দেওয়ালে লেখা আছে ওয়ান্ডারার BLA 7169। এই গাড়ি করে শিশির কুমার বসু 1941 সালে 16 থেকে 17 জানুয়ারি রাত্রে নেতাজিকে এলগিন রোডের এই বাড়ি থেকে তার মহানিষ্ক্রমণের পথে গোমো পর্যন্ত নিয়ে গিয়েছিল, আর এই সেই গাড়িটি। এক মহান ঐতিহাসিক ঘটনাবলীর দৃষ্টান্তকে কে না ক্যামেরাবন্দি করতে চায়, তাই আমিও গাড়িটির পাশে দাঁড়িয়ে টুক করে একটা ফটো তুলেই নিলাম। গাড়িটির পিছনে রয়েছে একটি মূর্তি, আর এই মূর্তিটি হলো শিশির কুমার বসুর মূর্তি, যিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভ্রাতুষ্পুত্র এবং নেতাজি রিসার্চ ব্যুরোর প্রতিষ্ঠাতা। এখন যে লেখাটি দেখতে পাচ্ছেন এটি হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতার একটি অংশ, যা তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির শহীদদের উদ্দেশ্যে করেছিলেন। তার পাশেই রয়েছে একটি ঐতিহাসিক স্থাপত্য যাতে লেখা রয়েছে ইত্তেফাক ইতমাদ কুরবানি। এখন যে মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো শ্রীমতী কৃষ্ণা দেবীর মূর্তি, যিনি ছিলেন শিশির কুমার বসুর সহধর্মিণী। এখানে দেখতে পাচ্ছেন মিউজিয়ামের টাইমিংটা দেওয়া আছে, প্রতিদিন 11টা থেকে 5টা পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে, শুধু সোমবার এই মিউজিয়ামটি বন্ধ থাকে। গ্রাউন্ড ফ্লোরে এরকম একটি হলঘর আছে যেখানে বিভিন্ন ছবি রয়েছে, আর ছবিগুলির মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু সহ বিভিন্ন দেশপ্রেমিকের ছবিও এই হলঘরে রাখা আছে। ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলায় যে রুমটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই রুমেই থাকতেন নেতাজি সুভাষচন্দ্র বসু। গৃহবন্দী থাকা অবস্থায় 1941 সালে 16 থেকে 17 জানুয়ারি মধ্যরাতে এই ঘর থেকে বেরিয়ে এই বারান্দা দিয়েই তিনি এই গৃহত্যাগ করেছিলেন ইংরেজদের চোখে ধুলো দিয়ে।
এই বারান্দা দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু পিছনের সিঁড়ি দিয়ে নামেন, যা ইতিহাসে দ্য গ্রেট এসকেপ নামে পরিচিত, এবং যে গাড়িটি আগে দেখালাম সেই গাড়ি করেই তিনি গৃহত্যাগ করেন এবং তাকে সাহায্য করেন শিশির কুমার বসু। দেখতে পাচ্ছেন এই যে সেই সিঁড়ি, আর এই সিঁড়ির গায়ে লেখা রয়েছে দ্য গ্রেট এসকেপের ঘটনাটি। সেকেন্ড ফ্লোরে আছে মিউজিয়ামটি, কিন্তু মিউজিয়ামের ভেতর মোবাইল বা ক্যামেরা একদমই অ্যালাউ না। তাও আমি নেতাজি রিসার্চ ব্যুরোর যে অফিসিয়াল সাইট আছে সেখান থেকে কিছু ছবি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং একটা ধারণা দিচ্ছি যে ভিতরে কী কী আছে। উপরে ওঠা সিঁড়িটি সম্পূর্ণ কাঠের তৈরি। এই সেই বারান্দা যেখান দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু পলায়ন করেছিলেন। এটি হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘর, যেখানে তিনি থাকতেন। তার পাশেই ছিল শিশির কুমার বসুর ঘর। তারপর আছে মিউজিয়াম, অর্থাৎ সেকেন্ড ফ্লোরে মিউজিয়ামে নেতাজির নানা ছবি, তার সাথে নেতাজির ব্যবহৃত জিনিস, নেতাজির যে পোশাক পরতেন, নেতাজির যে আর্মি ড্রেস, সব কিছু আপনারা দেখতে পারবেন। শেষে বলা যেতেই পারে 20 টাকার বিনিময়ে এক রাশ ইতিহাসকে সাথে করে ফিরছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মবার্ষিকীতে তাকে জানাই আমার প্রণাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব তো আছেই। নেক্সট ভিডিওর জন্য কিছুদিন ওয়েট করুন। আনটিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আদিওস।